আমরা দীর্ঘদিন ধরে এটা জানার চেষ্টা করছি, ইউনিভার্সে তারা এবং গ্যালাক্সির জন্ম কেমনভাবে হয়েছিল, আমাদের ইউনিভার্স 13 বিলিয়ন বছর পূর্বে কেমন ছিল। আজ সায়েন্টিস্টরা তাদের এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে পেতে চলেছে, যা ব্রহ্মাণ্ডের উৎপত্তি থেকে শুরু করে এখনও পর্যন্ত ঘটা সকল ঘটনার কারণ জানতে সাহায্য করবে। আর এই সব কিছু হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কারণে, যে একের পর এক বহু রহস্যের সমাধান করে চলেছে। বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে আমাদের ইউনিভার্সের সবচেয়ে প্রাচীন ইতিহাসকে দেখেছে, আর বর্তমানে জেমস ওয়েব আরও একটি বিস্ময়কর সন্ধান করেছে, যা জেনে আপনারাও অবাক হবেন। জেমস ওয়েব প্রথমবার ব্রহ্মাণ্ডের প্রথম আলোকরশ্মির সন্ধান করেছে, অর্থাৎ এই সেই আলোকরশ্মি ছিল যা ব্রহ্মাণ্ডের জন্মের সময় থেকে রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। জেমস ওয়েব টেলিস্কোপ দেখায় শুরুর দিকে ব্রহ্মাণ্ডে 700 মতন গ্যালাক্সি ছিল। এটি এমন এক সন্ধান ছিল যা পূর্বে কেউ করতে পারেনি। বিজ্ঞানীরা সেই সকল গ্যালাক্সির ওপর রিসার্চ করতে শুরু করে যারা বিগ ব্যাংয়ের কয়েক মিলিয়ন বছর পর অস্তিত্বে এসেছিল। এই সময়কে রি আয়োনাইজেশন যুগ বলা হয়। মনে করা হয় এই সময় ইউনিভার্স গ্যাসীয় মেঘে ঢাকা ছিল। এই সময় স্পেসে থাকা ডাস্ট পার্টিকেলের ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব এতটাই বেশি ছিল যে স্পেসের সামান্য দূরত্বেও কোনো কিছুই দেখা যেত না। বিগ ব্যাংয়ের 1 বিলিয়ন বছর পর এই গ্যাসীয় মেঘ ধীরে ধীরে সরতে শুরু করে। এই প্রসেসকে রি আয়োনাইজেশন বলা হয়। এই রি আয়োনাইজেশন যুগে কোনো গ্যালাক্সি তো দূরের কথা, কোনো তারার জন্ম হওয়া অসম্ভব বলে মনে করা হতো এতদিন। কিন্তু প্রথমবার জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের এই প্রাচীন ভুল ধারণাকে একেবারেই পাল্টে দেয়। এই ঘটনায় টুইস্ট তখন আসে যখন জেমস ওয়েবের কালেক্ট করা ডাটা থেকে বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডের কিনারা থেকে এমন কিছু 700 গ্যালাক্সির স্পটকে চিহ্নিত করে। এই সকল প্রাচীন গ্যালাক্সিকে স্পট তখন করা হয়েছিল যখন আমাদের ইউনিভার্সের বয়স ছিল 350 মিলিয়ন থেকে 650 মিলিয়নের মধ্যে, অর্থাৎ সেই সময় ব্রহ্মাণ্ড একেবারে শিশু অবস্থায় ছিল। আপনাদের বলে রাখি, এই সকল 700 মতন গ্যালাক্সিকে এটি প্রথমবার স্পট করা হয়নি, বরং এর পূর্বেও বিভিন্ন অবজারভেটরি এবং স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই সকল প্রাচীন গ্যালাক্সিগুলিকে আইডেন্টিফাই করা হয়েছিল। কিন্তু তাদের ক্যামেরা রেজলিউশন এবং ডাটা কালেক্ট করার ক্ষমতা এতটা কম ছিল যে দূর থেকে এই সকল গ্যালাক্সিকে ছোট ছোট দাগের ন্যায় দেখাচ্ছিল, যার জন্য তখন এই সকল প্রাচীন গ্যালাক্সি সম্পর্কে এতটা ডিটেলসে জানা সম্ভব হয়নি, যেমনটি জেমস ওয়েব টেলিস্কোপ করে দেখিয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ শুধুমাত্র প্রাচীন গ্যালাক্সিকেই ক্যাপচার করেনি, বরং আমাদেরকে পরিচয় করিয়েছে বিগ ব্যাং ঘটার অল্প কিছু সময়ের মধ্যে তৈরি হওয়া অর্থাৎ জন্ম হওয়া নতুন কিছু তারার সাথে, যা থেকে এটা বুঝতে সুবিধা হয় বিগ ব্যাং ঘটার অল্প কিছু সময় পর জন্ম হওয়া গ্যালাক্সি এবং তারাদের ফরমেশন কেমনভাবে হয়েছিল। এখন স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটি জেমস ওয়েবের দ্বারা ক্যাপচার করা বিগ ব্যাং ঘটার অল্প কিছু সময় পর জন্ম হওয়া সেই সকল প্রাচীন গ্যালাক্সিগুলির মধ্যে অন্যতম একটি। জেমস ওয়েব এই সকল প্রাচীন গ্যালাক্সির সন্ধান করার সাথে একটি বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে, আর সেটি হল ইউনিভার্সের শুরুর দিনে জন্ম হওয়া সেই প্রথম আলোকরশ্মির সন্ধান। বিজ্ঞানী তথা রিসার্চাররা জেমস ওয়েবের কালেক্ট করা এই ডাটা অ্যানালাইজ করার পর জানতে পারে ইউনিভার্স এই প্রথম আলোকরশ্মির জন্ম হয়েছিল বিগ ব্যাং বিস্ফোরণের পর চারিদিকে ছড়িয়ে পড়া ডাস্ট পার্টিকেল এবং অ্যাটমিক কণা একে অপরের সাথে লাগাতার ফ্রিকশন প্রক্রিয়ার জন্য এই ধরনের আলোকরশ্মির সৃষ্টি করেছিল। সেই সময় এই আলোকরশ্মি খুবই ক্ষীণ ছিল, কারণ চারিদিক থেকে ডাস্ট পার্টিকেল ঘিরে রাখায় এই আলোকরশ্মিকে সামান্য ডিস্টেন্স থেকেও দেখা যাচ্ছিল না। জেমস ওয়েব টেলিস্কোপের এটাই সবচেয়ে বড় আবিষ্কার ছিল না, বরং এই টেলিস্কোপ ইউনিভার্সের জন্মের পর তৈরি হয় এমন কিছু প্রাচীন গ্যালাক্সি থেকে কমপ্লেক্স অর্গানিক মলিকিউলসের সন্ধান করেছে, যার উপর বর্তমান সায়েন্টিস্টরা রিসার্চ চালিয়ে চলেছে। এই কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস মানুষের দ্বারা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া ইউনিভার্সের সবচেয়ে প্রাচীন মলিকিউলস। এই ধরনের কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস পৃথিবীতে কয়লা এবং তেল উত্তোলন খনি থেকে বেশি নির্গত হয়। আমরা এতদিন ইউনিভার্সকে সেই চোখেই দেখছিলাম যেমনভাবে ইউনিভার্স আমাদের কাছে ধরা দিয়েছিল, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ ধীরে ধীরে ইউনিভার্সে লুকিয়ে রাখা এমন বহু রহস্যের পর্দা ফাঁস করছে
যা সম্পর্কে আমাদের পূর্বে কোনো আইডিয়া বা ধারণাই ছিল না। জানেন ইউনিভার্সের জন্মের শুরুর দিকে তারায় এবং গ্যালাক্সির সাইজ কেমন ছিল? সেই সময় কি এগুলি বর্তমান দিনের ন্যায় ছিল নাকি একেবারেই আলাদা ছিল? জেমস ওয়েব টেলিস্কোপ এই বিষয়েও দৃষ্টিপাত করেছে। জেমস ওয়েব টেলিস্কোপ দেখায় ইউনিভার্সের জন্মের শুরুর দিকে আমাদের ব্রহ্মাণ্ডে থাকা সকল তারায় এবং গ্যালাক্সির সাইজ বর্তমান দিনের থেকে প্রায় 10-15 গুণ বেশি বড় ছিল। বিগ ব্যাং এক্সপ্লোশনের পর ডাস্ট পার্টিকেল এবং অ্যাটমিক পার্টিকেলের পরিমাণ অধিক পরিমাণে ছিল, যার জন্য সেই সময় গ্যালাক্সি এবং তারার সাইজ বর্তমান সাইজের তুলনায় অনেক বড় ছিল। এই সময় শুধুমাত্র তারা বা গ্যালাক্সি নয়, বরং ব্ল্যাক হোল অর্থাৎ যাদেরকে আমরা ইউনিভার্সের মহাদানব বলে থাকি তাদের সাইজ বর্তমান সাইজের তুলনায় অনেক গুণ বড় হতো। কিন্তু ধীরে ধীরে এই ডাস্ট পার্টিকেল এবং অ্যাটমিক পার্টিকেলের পরিমাণ কমে গেছে। এর কারণ আমাদের ইউনিভার্স যত সময় যাচ্ছে তত বেশি সম্প্রসারণ হয়ে চলেছে। ইউনিভার্স সম্প্রসারণ হলেও এতে থাকা ম্যাটারস এবং পার্টিকেলের পরিমাণ একই রয়ে গেছে, যা সেই বিগ ব্যাং এক্সপ্লোশনের পর তৈরি হয়েছিল। আর ঠিক এই কারণেই অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব লাগাতার সম্প্রসারণের জন্য এতে থাকা পার্টিকেলস এবং ম্যাটারের পরিমাণ কমে গেছে, যার জন্য ইউনিভার্সের বড় বড় অংশে ভয়েডের সৃষ্টি হয়েছে। ভয়েড সম্পর্কে যারা না জানেন বলে রাখি, ইউনিভার্সে ভয়েড এমন এক এরিয়াকে বলা হয় যেখানে তুলনামূলক ম্যাটার এবং পার্টিকেলের পরিমাণ অনেক কম থাকে। এই সকল স্থানে তারা এবং গ্যালাক্সির পরিমাণ একেবারে নেই বললেই চলে। এক কথায় বলতে গেলে ভয়েডকে ইউনিভার্সের খালি স্থান হিসাবে চিহ্নিত করা হয়। যাই হোক, আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।